রোজা রেখেই দিনভর রাজপথে ক্ষোভ বিক্ষোভে ফুঁসে উঠেছে এই মুসলিমরা। আর জলকামান ও লাঠি নিয়ে এই রোজাদারদের উপরই ঝাঁপিয়ে পড়েছে পুলিশ ও নিরাপত্তা কর্মী। কেবল নয়াদিল্লি, কেরালা, চেন্নাই ও আসাম নয়, গোটা ভারতই এখন উত্তাল হয়ে উঠেছে মোদী সরকারের বিতর্কিত মুসলিম খেদাও আন্দোলনের প্রতিবাদে। ভারতের মানবাধিকার কর্মী, বিশিষ্টজন আর বিরোধী রাজনীতিবিদদের অভিযোগ, বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ ভারতে পবিত্র রমজান মাসে এই আইন কার্যকরের মধ্য দিয়ে দেশটির 20 কোটি মুসলিম নাগরিকের সাথে অন্যায় করা হচ্ছে। কি সেই আইন? কেন ক্ষোভে ফেটে পড়েছে ভারতের মুসলিমরা? কেন এই আইন এতটা বিতর্কিত? নতুন করে এই বিক্ষোভের শুরু সোমবার। এদিন সন্ধ্যায় বহুল বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ কার্যকরের ঘোষণা দেয় মোদী সরকার। সিএএ আইন অনুযায়ী 2014 সালের 31 ডিসেম্বরের আগে ভারতের প্রতিবেশী মুসলিম প্রধান তিন দেশ বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে যাওয়া হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টান এই 6 ধর্মের অনুসারীরা ভারতের নাগরিকত্ব পাওয়ার আবেদন করতে পারবে। তবে এই আইনে নাগরিকত্ব পাবে না কেবল মুসলিমরা। আর তাই সিএএ কার্যকরের ঘোষণায় মুসলমানদের মধ্যে ছড়িয়ে পড়েছে ভারত থেকে বের করে দেওয়া আর নির্যাতন নিপীড়নের আতঙ্ক। ভারতের মুসলিমদের অভিযোগ, ধর্মের ভিত্তিতে রাষ্ট্র তৈরির নির্নকশা বাস্তবায়নের মধ্য দিয়ে দেশটি থেকে মুসলমানদের বিতাড়িত করতে বা বের করে দিতে চায় হিন্দুত্ববাদী মোদী সরকার। একটি জিনিস খুবই স্পষ্ট, নাগরিকত্ব সংশোধনী আইন সাম্প্রদায়িক, অসাংবিধানিক, আদিবাসী বিরোধী, উত্তর পূর্ব বিরোধী এবং আসাম চুক্তি লঙ্ঘন। আমরা সিএএ মেনে নিতে পারি না। মোদী সরকার ভবিষ্যতে সমস্যা তৈরি করতে চায়। আমার দাদার জন্ম সনদ না থাকার কারণে যদি আমাকে আমার নিজের দেশে রাষ্ট্রহীন করে দেয়া হয় তাহলে সরকার কি বার্তা দিতে চাইছে? তাদের লক্ষ্য হলো ধর্মের ভিত্তিতে রাষ্ট্র তৈরি, কিন্তু ধর্মের ভিত্তিতে আইন হতে পারে না। 2019 সালে দ্বিতীয়বার ক্ষমতায় এসেই বিতর্কিত এই আইনটি পাশ করে মুসলিম বিদ্বেষী হিসেবে খ্যাত নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন হিন্দুত্ববাদী দল বিজেপি সরকার। ভারতের মানবাধিকার কর্মী ও রাজনীতিবিদরা মনে করছেন দেশটির জাতীয় নির্বাচনের আগে ভোট বাড়াতে ধর্মকে পুঁজি করে তুরুপের তাস খেলতে চায় বিজেপি। তারা বলছে ভোটের আগে একের পর এক হিন্দুত্ববাদী কাট খেলছে মোদী সরকার। তাদের আশঙ্কা, বিতর্কিত এই আইনের মাধ্যমে কিছু সীমান্ত রাজ্যে কাগজপত্র নেই এমন মুসলমানদের নাগরিকত্ব বাতিল করার পায়তারা করছে সরকার। নির্বাচনের আগে কেন হঠাৎ এই সরকার ঘোষণা করলো যে তারা সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে? এটি নির্বাচনের সময় জনগণকে বিভক্ত করা, জনগণের মধ্যে উত্তেজনা সৃষ্টি করা ছাড়া আর কিছুই নয়। মুসলিমদের বাদ দিয়ে একটি বিশেষ বিশ্বাসের লোকদের বাদ দিয়ে করা এই নাগরিকত্ব আইন বৈষম্য তৈরি করেছে। তবে সিএএ মুসলিম বিরোধী নয় বলে দাবি করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি দাবি করেন বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে নির্যাতন নিপীড়নের শিকার হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান সংখ্যালঘুদের সাহায্য করার জন্যই এই আইনটি প্রয়োজন। এই আইন উদ্বাস্তুদের একটি স্বাভাবিক জীবন দেওয়ার কাজ করেছে। এটি তাদের সংস্কৃতি, ভাষা, ধর্ম, পরিবার এবং নারীদের সম্মান রক্ষার কাজ করছে। প্রত্যেক শরণার্থী যারা এই দেশে আশ্রয় চাওয়ার অধিকার রাখে তারা আপনার এবং আমার মতোই থাকবে। সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ বিরোধী চলমান বিক্ষোভকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করেছেন তিনি। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক।